হরে কৃষ্ণ হরে রাম, সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম। আর দেখো, আমি এসে কাপড়ও ছাড়িনি, আমি বাজারে গেছিলাম। আর বাজার থেকে কি আনলাম? চপ। বললাম ভাত খাবো, তো কিছু খাবার নেই, তো চপ নিয়ে আসি। তো দেখো তো বন্ধুরা, এটা কি তো মা বাজার থেকে এনেছে, একটা আম, কাঁচা আম। তো ওইটা এখন কি কি দিয়েছি দেখো, এনেছি কাসুন্দি, শুকনো লঙ্কা, কি মানে পোড়ানো পোড়ানো শুকনো লঙ্কা, দিয়েছি নুন, আর দিয়েছি একটুখানি চিনি সামান্য, আর দিয়েছি লেবু পাতা। তো মা এটাকে মাখুক। তো আমটাকে আমি ভাবলাম একটা খাবো, একটা ছোটো পাড়ার টুকরো। তা এতটাই টক, কি বলবো। কাঁচা আমটা আনলাম কেন? মেয়ের জ্বর কাল থেকে, দিয়ে বললো মা আমার না কাঁচা আম খেতে ইচ্ছে করছে, তাই বললাম দাঁড়া যাই। তারপর আমি গিয়ে এক কাঁচা আম কিনে আনলাম, কাসুন্দি দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। বলছে মা আমার মুখটা তিতো লাগছে, তাই বলছি দাঁড়া তোকে আম মেখে দিই। তো বন্ধুরা, এই সময়টা সবারই জ্বর, আর জয় বাংলা হচ্ছে, তো তোমরা একটু সাবধানে থেকো। আমি তো এখন মানে আইসক্রিম পর্যন্ত খাইনি, এত বড় একটা গরম চলে গেল। দেখো বন্ধুরা, আমাদের আম্মা খালেরই তো কত সুন্দর হয়েছে, দেখো জিভ থেকে মতো ওখানে জল পড়ছে আজকে উঠে। হ্যাঁ, আর মা দেখো অতটক খেতে পারবে না, বলছে যেন চিনি দিয়ে খাচ্ছে। চিনি দিলাম, অত আমি খেতে হবে, প্রচন্ড টক। কিন্তু আমার তো মনে হচ্ছে না টক, ওর তো মনে হবে না, ওর জ্বর হয়েছে না, তো ওর তো জ্বর হয়েছে ওর জন্য ওর টক মনে হচ্ছে না, কিন্তু আমটা প্রচন্ড টক, ওর জন্য আমি একটু চিনি দিয়ে নিয়েছি। দেখো মা চিনি দিয়ে খাচ্ছে, আর আমি খাচ্ছি এমনি চিনি ছাড়া। আমি উচ্ছে আর বেগুন কেটে নিয়েছি। হ্যাঁ, তা উচ্ছে বেগুনটা আমি কী করে রান্না করবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে। আর এরকম করে যদি না খাও, এরকম করে আমি যেরকম করে করছি সেরকম করে 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 খেয়ে দেখবে, তারপর আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে? তা চলো আমি কী করে রান্না করছি দেখো। আমি তেলে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, পাঁচফোড়নটা হয়ে গেলে পেঁয়াজ দেবো। দাঁড়া, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি অল্প, আর দিয়ে দেবো জানো পেঁয়াজ, পেঁয়াজ কুচোনো আছে, পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে ভাজা করবো। একটু তেলটা হয়ে যাক, এবার পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভালো করে। এবার এখানে বেগুন উঠছে, কাঁঠালের বীজ দিয়ে দিচ্ছে, এখন এইটা ভালো করে আমি অনেকক্ষণ ধরে ভাজবো। এটা ঠিক সেই লটার পক্ষে ভালো হবে না, শুক্তো মতো শুক্তো। তো দেখো আমি এরপরে নুন হলুদ দিয়ে দিয়েছি, আর কত সুন্দর ভাজা হচ্ছে, তাই আমি একটুখানি ঢেকে দেবো। আর দেখো এত সুন্দর নরম হয়ে গেছে উচ্ছেগুলো আর বেগুন হলে। তো দেখো আমার উচ্ছে আর বেগুন কত সুন্দর ভাজা হয়েছে, পাঁচফোড়ন আর পেঁয়াজ, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। বন্ধুরা দেখো আমার উচ্ছে বেগুন কত সুন্দর ভাজা হয়েছে শুক্তো, এরকম করে করবে তোমরা। হ্যাঁ, পাঁচফোড়ন দিয়ে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে এরকম ভেজে খেয়ে দেখবে কত সুন্দর, হেভি খেতে। আর এখানে নিয়েছি আমি কুন্দুলি ভাজা আর বেগুন ভাজা, পটল ভাজা। দেখো আমি কুন্দুলি ভাজা করেছি, বেগুন ভাজা, পটল ভাজা, আর এখানে একটা শুক্তো উচ্ছে বেগুন দিয়ে। তো তোমাদেরকে তো বললাম, তো চলো আমার রান্না হয়ে গেছে, আর আমি এখন কী করবো এগুলো সব কাচিয়ে টাচিয়ে, মেয়ের জ্বর, মেয়েকে একটু মানে ওষুধ টষুধ দেখি খেতে দেবো, ভাত তো একবার খেয়েছে, তো চলো। তা দেখো বন্ধুরা, মা এখন কাটছে আনারস, আজকে আর একটা আনারস নিয়ে এসছে। তো মাকে বললাম যে আনারসটা কাটো, আর আমার তো মানে শরীরটা একদম ভালো না, আমার জ্বর হয়েছে, কাশি হয়েছে। তো মাকে বললাম যে তাহলে আনারসটা কাটো খাই, আর এখন বাজে বিকাল চারটে, আর বাপিও চলে এসছে। তো দেখো মা এখন আনারসটা কাটছে, আর দেখো চোখগুলো ফেলে দিচ্ছে, চোখগুলো যদি রাখে না তাহলে মানে খেলে চুলকাবে গলা, ওই জন্য দেখো মা কী সুন্দর করে আনারসটা কাটছে, আর নুন দিয়ে খেতে নেই, দারুণ লাগে। তো চলো মা দেখো কীভাবে আনারসটা কাটে তোমাদেরকে দেখাচ্ছি। আর মা বলছে আনারসটা খুব সুন্দর, যে দোকান থেকে কিনলো দিয়ে বললো যে খুব ভালো হবে, নিয়ে যাও। তো দেখো মা এখন আনারস কাটছে, তো আনারসটাকে মা একদম খুব সুন্দর করে কেটে নিয়েছেন, নুন দিয়ে মাখিয়ে এখন আমরা সবাই মিলে খাচ্ছি।
তা আনারসটা এতটাই সুন্দর, কি বলবো, মিষ্টি, মানে মিষ্টি একদম, খুব মানে ভালো খেতে। আর মা খেতে বলছে সত্যি আনারসটা খুব ভালো, আর নুন দিয়ে খেয়েছি তো আরও ভালো লাগছে। আর আমি আর ভাবি বসে ভিডিও এডিট করছিলাম, তো ভাবি বলে দিচ্ছিলো এখানে এই মিউজিক দে, ওই মিউজিক দে, তো আমাদের খাওয়া হয়ে গেছিলো। তারপরে মা বললো যে তাহলে তোরা ভিডিও এডিট করি না, তাহলে আর একটুখানি আনারস আছে, তাহলে আমি ওটা কাটি। তো মা আর একটু আনারস ছিল তো ওইটাই কাটছিলো।